সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে এখন সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং ডিভিশনে আমি নিজে সশরীরে গিয়েছি আমাদের পুরো টিম নিয়ে, সেখানে ডাক্তারদের সাথে আলাপ হয়েছে, তাদেরকে এই বিষয়টি আমরা বলেছি যে এই প্র্যাকটিসের কথা, তারাও সকলেই এই কাজে রাজি তারা। এবং আপনারা জানেন জেলায় উপজেলায় খুব বেশি প্র্যাকটিস হয় না সরকারি ডাক্তারদের, এবং তারা প্র্যাকটিস করার সুযোগ পাবে এবং তাতে তারা আনন্দিত, তারা খুশি, তারা করতে চায়। কারণ শুধু বড় বড় ডাক্তাররা তো ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে তারা সময় দিয়ে থাকেন, কিন্তু জেলা উপজেলা লেভেলে সেই রকম ব্যবস্থা খুব একটা নাই। কিন্তু আমরা যখন এই চেম্বার করার সুযোগ দিব প্রতিষ্ঠানে সরকার, তাহলে পরে মানুষও আরও ভালো সেবা পাবে, এবং যে সেবাটা তারা শুধু দিনের বেলায় পেত সেটা তারা বিকেলেও পাবে, সন্ধ্যার দিকেও পাবে, এবং জরুরি সেবাটাও তারা ওই হাসপাতাল থেকে পেয়ে যাবে। এবং হাসপাতালেও যারা রুগী থাকেন বা কেউ পরামর্শ করতে আসলেও তারা ডাক্তার তখন পাবে, মানে বিশেষজ্ঞ ডাক্তারদেরও আমরা আশা করি সেখানে থাকবে, এবং সার্বিক স্বাস্থ্যসেবার একটা উন্নয়ন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।